Dear students, how are you all? Hopefully all of you are fine. You know that myself Rubel Dey, lecturer in biology, BAF Shaheen College, Chattogram. Today I am going to conduct an important lecture, process of digestion. So actually, এখানে তোমরা কিছু question দেখতে পাচ্ছ, এই question গুলো খুবই important তোমার exam এর জন্য. First question is to describe the digestion process in buccal cavity. Then second question is that describe the digestion process in stomach. Third question is digestion process in small intestine. And fourth question is analyze the food absorption process in a small intestine. You are seeing that এখানে কিছু star mark আমি দিয়েছি. That means যেখানে তিনটে star mark দেওয়া আছে সেটা খুবই important, যেখানে দুটো star mark দেওয়া আছে সেটা একটু কম important, আর যেখানে কোনো star mark নেই সেটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না. এরপরেও যদি কখনো যদি কোয়েশ্চেন চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা সবগুলো কোয়েশ্চেন দেখে নিব এবং ডিটেলসে পড়ার চেষ্টা করব. এর মধ্যে কোয়েশ্চেন টু থ্রি অ্যান্ড ফোর এই তিনটা কোয়েশ্চেনই তোমার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ. সো স্টুডেন্টস চলো আমরা তাহলে আমরা কী করতে পারি, নেক্সট যে কোয়েশ্চেনগুলো, নেক্সট যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন আমরা চলে আসছি. So before going to describe the digestion process in different parts of the alimentary canal, you have to know actually some important basic things. For example, always remember that in buccal cavity only carbohydrate can digest. In buccal cavity only carbohydrate can digest. No protein and fat digest in buccal cavity. Point number two, stomach. In stomach only protein can digest. Then point number three, in small intestine mainly fat or fatty substance digest. Along with this, the rest carbohydrate and protein can also be digested. So what is the summary? Summary is that in যেহেতু কোয়েশ্চেনে তুমি পেতে পারো ডাইজেশন প্রসেস ইন বাকাল ক্যাভিটি, অলওয়েজ রিমেম্বার দ্যাট ইন বাকাল ক্যাভিটি অনলি কার্বোহাইড্রেট ক্যান ডাইজেস্ট, ইন স্টোমাক অনলি প্রোটিন ক্যান ডাইজেস্ট, এন্ড ইন স্মল ইন্টেস্টাইন মেইনলি ফ্যাট, মেইনলি বলেছি নট অনলি, মেইনলি ফ্যাট ডাইজেস্ট. অ্যালং উইথ ফ্যাট যদি কোনো কার্বোহাইড্রেট বাকাল ক্যাভিটিতে ডাইজেস্ট না হয়ে থাকে সেটা এখানে ডাইজেস্ট হবে, এবং কিছু প্রোটিন যদি স্টোমাকে ডাইজেস্ট না হয়ে থাকে সেটাও ডাইজেস্ট হবে স্মল ইন্টেস্টাইনে. তাহলে এই বেসিক নলেজটা তোমাকে জানা থাকতে হবে. নাও ইউ হ্যাভ টু নো সাম আদার বেসিক থিংস, অ্যাজ ফর এক্সাম্পল কার্বোহাইড্রেট. ইন কেস অফ কার্বোহাইড্রেট, অ্যাজ ফর এক্সাম্পল স্টার্চ, আমরা যে খাবারটা খাই সেখানে যে আমাদের যে মেইন স্টেপল ফুড যে রাইস, রাইসের মধ্যে আমরা স্টার্চ পেতে পারি. স্টার্চ ইজ মেইনলি মেড অফ নিউমারাস নাম্বার অফ গ্লুকোজ, নিউমারাস নাম্বার অফ গ্লুকোজ. তাহলে ইফ স্টার্চ অর কার্বোহাইড্রেট ডাইজেস্ট দেন ইউ ক্যান গেট গ্লুকোজ. সেকেন্ড পয়েন্ট, প্রোটিন. Protein is made of numerous number of amino acids. As for example, this is amino acid, this is another amino acid, here another amino acid. So numerous number of amino acid
হয় না, এটা হচ্ছে তিন চাদার বাই পেপটাইড বন্ড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন এই যে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হচ্ছে তখন তাকে আমরা কি বলছি, প্রোটিন বলছি। তাহলে প্রোটিনকে যদি আমি ডাইজেস্ট করি তাহলে আমি অ্যাট লাস্ট কি পেতে পারি, অ্যামিনো অ্যাসিড পেতে পারি। তো কখনো কখনো দেখা যায় কি শুধু অ্যামিনো অ্যাসিড না পেয়ে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে পেতে পারি, সেখানে যদি যেমন দুটো অ্যামিনো অ্যাসিড থাকলে পেপটাইড বন্ড একটা, তিনটে অ্যামিনো অ্যাসিড থাকলে দুটো পেপটাইড বন্ড, তার মানে ডাই পেপটাইড, চারটে অ্যামিনো অ্যাসিড থাকলে ট্রাই পেপটাইড। ঠিক এভাবে অনেক সময় দেখা যায় কি প্রোটিনের কিছু স্মল ফ্র্যাগমেন্টও এখানে তৈরি হতে পারে ডাইজেশনের পরে, কিন্তু ফার্দার ডাইজেশনের ফলে লাস্ট অ্যাট লাস্ট স্টেজ ইউ ক্যান গেট হোয়াট, অ্যামিনো অ্যাসিড। তাহলে স্টার্চকে বাংলা অ্যাট লাস্ট আমি গ্লুকোজ পাবো, প্রোটিনকে বাংলা অ্যাট লাস্ট আমি অ্যামিনো অ্যাসিড পাবো, আর যদি আমি ফ্যাটকে ডাইজেস্ট করি তাহলে আমি এখানে যে জিনিসটা পেতে পারি সেটা হচ্ছে দুটো জিনিস পাবো আমি, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসার। এই জিনিসটা যদি তুমি মনে রাখো তাহলে অবশ্যই তুমি এই পয়েন্টগুলো এখানে বুঝতে পারবে। তাহলে এটা ছিল একটা বেসিক নলেজ ডাইজেশন নিয়ে, আশা করছি তোমরা এটা মনে রাখতে পারবে। নাও আমরা অরিজিনাল ডেসক্রিপশনে চলে যাচ্ছি। ফার্স্ট পয়েন্ট, ডাইজেশন ইন বাকাল ক্যাভিটি, ডাইজেশন ইন বাকাল ক্যাভিটি। ফ্রম ইউর প্রিভিয়াস লেকচার ইউ ক্যান টু নো হোয়াট ইজ বাকাল ক্যাভিটি, the cavity which present behind the mouth opening is called buccal cavity. So in buccal cavity you know that only carbohydrate can digest, shudhumatro carbohydrate ta buccal cavity er moddhe digest hobe. So when you take any carbohydrate in your mouth cavity or in your buccal cavity, at that time first salivary gland secretes saliva, salivary gland secretes what, saliva. Here I also want to mention that at when you take any carbohydrate in your food in your mouth cavity or buccal cavity, at that time teeth helps to cut grind the food component into a small pieces, অর্থাৎ ছোট ছোট টুকরোয় বিভক্ত করবে teeth গুলো, আর tongue helps to mastication, অর্থাৎ এটাকে নাড়াচাড়ার কাছে টাংটা হেল্প করবে, এই দুটো হচ্ছে মেকানিক্যাল প্রসেস। নাও সেলিভারি গ্ল্যান্ড সিক্রেট স্যালিভা, মুখের ভিতরে বাকাল ক্যাভিটিতে স্যালিভা সিক্রেশন হবে। এই যে স্যালিভা, স্যালিভা কন্টেন ডিফারেন্ট কম্পোনেন্ট, অ্যাজ ফর এক্সাম্পল ফার্স্ট মিউসিন, সেকেন্ড টায়ালিন অ্যান্ড থার্ড মল্টেজ। তাহলে আমি এখানে কয়টা পার্ট পাচ্ছি, স্যালিভা থেকে বাকাল ক্যাভিটিতে যখন কার্বোহাইড্রেট ডাইজেস্ট হচ্ছে তো মেনলি স্যালিভা সিক্রেট হচ্ছে, স্যালিভাতে মিউসিন থাকে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ মিউসিন, মিউসিন হেল্পস টু মেক দ্য ফুড কম্পোনেন্ট স্লিপারি অ্যান্ড হেল্পস টু অ্যাঙ্গাল্প, অর্থাৎ খাবারটাকে স্লিপারি করে এবং অ্যাঙ্গাল্প করতে সাহায্য করছে কে, মিউসিন। অ্যান্ড দেন টায়ালিন, টায়ালিনের কাজটা কি আমি এখানে দেখাচ্ছি, আমি তো আগেই বলেছি এখানে কার্বোহাইড্রেট ডাইজেস্ট হবে, এই যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে মেনলি টায়ালিন, টায়ালিন কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে মল্টোজে পরিণত করবে, মল্টোজ নট মল্টেজ, এএসি যদি থাকে তাহলে সেটা এনজাইম, এখানে ওএসি মল্টোস। মল্টোস কি আমি তো আগেই বলেছি কার্বোহাইড্রেট গ্লুকোজ নিয়ে তৈরি, এখানে মল্টোস বলতে বোঝানো হচ্ছে দুটো, মানে এটা একটা ডাইস্যাকারাইড, দুটো গ্লুকোজ যখন গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত থাকে তখন এই গ্লুকোজ গ্লাইকোসাইডিক বন্ড অ্যানাদার গ্লুকোজ, অ্যাট দ্যাট টাইম এই কম্পোনেন্টটাকে আমরা বলবো মল্টোস, অর্থাৎ মল্টোসে দুটো গ্লুকোজ থাকে। তাহলে কার্বোহাইড্রেটকে ভেঙে মল্টোজে পরিণত করবে টায়ালিন, তাহলে আমি মিউসিনের কাজ পেলাম, টায়ালিনের কাজ পেলাম। এরপর এই মল্টোসটাকে যদি আমি ভাঙি, মল্টোসকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে, যেহেতু মল্টোস দুটো গ্লুকোজ দিয়ে তৈরি তাহলে মল্টোসকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে যে এনজাইম, ওই এনজাইমটাকে আমরা বলবো মল্টেজ এনজাইম। আমি কার্বোহাইড্রেটকে ভেঙে লাস্ট লাস্ট স্টেজ কি পেলাম, গ্লুকোজ পেলাম। তাহলে আশা করছি তোমরা যদি বাকাল ক্যাভিটিতে ডাইজেশন প্রসেস আসে তাহলে এটা ডেসক্রাইব করতে পারবে। নাও ডাইজেশন প্রসেস ইন, ডাইজেশন ইন স্টোমাক, এটা হচ্ছে স্টোমাক, অর্থাৎ খাবারটা যখন স্টোমাকে আসবে তখন আসলে কি প্রসেস হচ্ছে, বাকাল ক্যাভিটি থেকে যখন খাবারটা স্টোমাকে আসবে তাহলে সে আসার সময় কোন পথ দিয়ে আসবে, ইসোফেগাস দিয়ে, ইসোফেগাস দিয়ে খাবারটা এসে কোথায় আসলো, স্টোমাকে আসলো। স্টোমাকে আসার পর স্টোমাকের এই যে ভিতরের ওয়ালটা ইনার ওয়াল, এই ইনার ওয়াল থেকে
কিছু কেমিক্যাল সাবস্টেন্স এখানে সিক্রেট হবে। ফর এক্সাম্পল ফার্স্ট যেটা এখান থেকে সিক্রেট হবে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড ডেস্ট্রয় দ্য জার্মস ফ্রম এন্টারিং ফুড। অর্থাৎ আমি যে খাবারটা খাচ্ছি সেখানে জার্মস থাকতে পারে, এই জার্মসগুলোকে ডেস্ট্রয় করার কাজটা কি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা একটা ফার্স্ট ফাংশন গেল। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা ফাংশন আছে, আমি এখানে ফার্স্ট ফাংশনটা তোমাকে এখন বলে দিলাম, ডেস্ট্রয় দ্য জার্মস ফ্রম এন্টারিং ফুড। সেকেন্ড একটা ফাংশন আছে, সেকেন্ড ফাংশনটা আমি কিছুক্ষণ পরে বলছি। তার আগে একটা জিনিস খেয়াল করে, এখানে আমি তো আগেই বলেছি স্টমাকে কোন খাবারটা ডাইজেস্ট হয়, স্টমাকে ডাইজেস্ট হয় অনলি প্রোটিন। তাহলে এই যে প্রোটিনটা ডাইজেস্ট হচ্ছে, প্রোটিনটা ডাইজেস্ট হয়ে কি তৈরি করবে? অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে? অ্যামিনো অ্যাসিড। আর যদি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত থাকে তখন সেটা পলিপেপটাইড হতে পারে, অ্যামিনো অ্যাসিডও তৈরি করতে পারে অথবা কি তৈরি করতে পারে এখানে পলিপেপটাইড, তো ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, যে কোনো কিছু হতে পারে। কথা হচ্ছে প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করতে গেলে যে এনজাইমটা লাগে, এনজাইমটার নাম হচ্ছে পেপসিন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই পেপসিনটা কিন্তু স্টোমাক ওয়াল থেকে সিক্রেট হয় না, স্টোমাক থেকে কিন্তু পেপসিন তৈরি হয় না, স্টোমাক থেকে যেটা তৈরি হয় তাকে বলা হয় পেপসিনোজেন। তাকে বলা হয় পেপসিনোজেন। এই পেপসিনোজেনটা কিন্তু ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন তৈরি হচ্ছে কোত্থেকে? স্টোমাকের ওয়াল থেকে। এই ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনকে অ্যাক্টিভ পেপসিনে পরিণত করবে, অ্যাক্টিভ পেপসিন পরিণত করবে মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড। আশা করছি বোঝা যাচ্ছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডাইজেশন ইন স্টোমাক হোয়েন ফুড এন্টার ইনটু দ্য স্টোমাক থ্রু দ্য ইসোফেগাস, অ্যাট দ্যাট টাইম গ্যাস্ট্রিক জুস সিক্রেটেড ফ্রম দ্য ইনার ওয়াল অফ স্টোমাক। স্টোমাকের ইনার ওয়াল থেকে গ্যাস্ট্রিক জুস সিক্রেট হয়। গ্যাস্ট্রিক জুসের মধ্যে প্রধানত থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হোয়াট ইজ দ্য ফাংশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড? ফার্স্ট, হাইড্রোক্লোরিক অ্যাসিড ডেস্ট্রয় দ্য জার্মস ফ্রম দ্য এন্টারিং ফুড। এন্টারিং ফুড থেকে জার্মসগুলোকে ডেস্ট্রয় করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু, স্টোমাক থেকে যে ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন তৈরি হয়, সো হাইড্রোক্লোরিক অ্যাসিড কনভার্টস ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন ইনটু অ্যাক্টিভ পেপসিন, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, প্রোটিন নাও ডাইজেস্ট ইন প্রেজেন্স অফ পেপসিন অ্যান্ড প্রোডিউস আইদার পলিপেপটাইড অর অ্যামিনো অ্যাসিড। সরাসরি অ্যামিনো অ্যাসিডও তৈরি করতে পারে অথবা ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড এবং তৈরি। ডাইপেপটাইড হলে দুটো পেপটাইড বন্ড আছে, তার মানে তিনটে অ্যামিনো অ্যাসিড আছে, এভাবে সে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডে কিছু ছোটো ছোটো খণ্ড তৈরি করতে পারে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ডাইজেশন ইন স্টোমাক। আশা করছি পরীক্ষা যদি আসে, এক্সামে আসে, তোমরা এই প্রসেসটা ডিসক্রাইব করতে পারবে। এটা আরও ডিটেলসে আছে, সেটা তোমরা ইন্টারমিডিয়েটে যখন যাবে তখন সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব। নাও এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিলো দ্য স্টোমাক দ্য কয়েল পড আর প্রেজেন্ট উইচ ইজ মেইনলি নোন অ্যাজ স্মল ইন্টেস্টাইন। নাও উইল ট্রাই টু ডিসকাস অ্যাবাউট দ্য ডাইজেশন প্রসেস ইন স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের ডাইজেশন প্রসেসটা আমাকে বর্ণনা করতে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশ্নটা হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেস্ট হচ্ছে বাকাল ক্যাভিটিতে, প্রোটিন ডাইজেস্ট হচ্ছে স্টোমাকে, তাহলে ফ্যাট কেন এখানে ডাইজেস্ট হচ্ছে না? তার আনসার দুটো, একটা হচ্ছে ফ্যাট ডাইজেশনের জন্য যে এনজাইমটা লাগে লাইপেস এনজাইম, সেটা সিক্রেটেড হয় ইন্টেস্টাইন থেকে, পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু, যেটা ফর দ্য ডাইজেশন অফ ফ্যাট মেনলি ইউ হ্যাভ টু প্রোভাইড অ্যালকালাইন কন্ডিশন, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য পিএস ভ্যালু অ্যাবভ সেভেন, অ্যাবভ সেভেন। এখানে যেহেতু স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে ওই জন্য পিএস এর ভ্যালুটা সেভেনের নিচে থাকে, কিন্তু ফ্যাটের ডাইজেশনের জন্য পিএস ভ্যালুটা সেভেনের উপরে থাকতে হয়, তো যার কারণে ফ্যাটের ডাইজেশনটা স্টোমাকে হয় না, ফ্যাটের ডাইজেশনটা হচ্ছে ইন্টেস্টাইনে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার কারণে পিএস ভ্যালুটা কম, তাহলে এখানে কেন
অ্যালকাল অ্যাসিডিটিটা কমে যাচ্ছে ইন্টেস্টাইনে, তাহলে আমি সে আনসারে যাচ্ছি। আনসারটা হচ্ছে, এখানে একটু খেয়াল করে দেখো এই ফিগারে, এখানে আমি একটা লিভার দেখতে পাচ্ছি। লিভারে ইউজ, তুমি জানো এখানে বাইল তৈরি হয়, এই বাইল জুস যেটা তৈরি হয় সেটা জমা থাকে গল ব্ল্যাডারে। গল ব্ল্যাডার থেকে দেখো বাইল ডাক্ট দিয়ে সেটা কোথায় আসছে, ইন্টেস্টাইনে। আবার এখানে যে প্যাঙ্কিয়াস আছে, প্যাঙ্কিয়াস একটা ডাক্টের প্যাঙ্কিয়াটিক ডাক্টের ভিতর দিয়ে প্যাঙ্কিয়াটিক জুস সিক্রেট করে, সেটাও কোথায় আসছে, স্মল ইন্টেস্টাইনে। তাহলে স্মল ইন্টেস্টাইনে তিন ধরনের জিনিস ডাইজেশনে সাহায্য করে। ফর এক্সাম্পল, ফার্স্ট পয়েন্ট বাইল জুস, স্মল ইন্টেস্টাইনে ডাইজেশনে বাইল জুস হেল্প করে। পয়েন্ট নাম্বার টু, প্যাঙ্কিয়াটিক জুস। অ্যান্ড পয়েন্ট নাম্বার থ্রি, যেহেতু ফাংশনটি ইন্টেস্টাইনে হচ্ছে, ইন্টেস্টিনাল জুস। তাহলে এখানে কয় ধরনের জুস হেল্প করছে, তিন ধরনের। একটা হচ্ছে বাইল জুস যেটা লিভার থেকে প্রডিউস হচ্ছে, প্যাঙ্কিয়াটিক জুস যেটা প্যাঙ্কিয়াস থেকে তৈরি হচ্ছে, ইন্টেস্টিনাল জুস যেটা ইন্টেস্টাইন থেকে তৈরি হচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখি বাইল জুসের কাজ কি। তাহলে বাইল জুস মেনলি রিডিউস দ্য অ্যাসিডিটি অফ দ্য কাইম, অর্থাৎ এখান থেকে যে লিকুইডটা, আমরা আগে জানছি কাইম কি, এখান থেকে যখন লিকুইডটা বা কাইমটা যখন ইন্টেস্টাইনে আসছে, খাবারের যে কাইমটা, তাহলে সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার কারণে তার অ্যাসিডিটি থাকে। তাহলে ফার্স্ট বাইল জুস এন্টার ইন টু দ্য ইন্টেস্টাইন অ্যান্ড রিডিউস দ্য অ্যাসিডিটি। অ্যাসিডিটিটা কী করে, রিডিউস করে অ্যান্ড ইনক্রিজ দ্য অ্যালকালাইনিটি। সো অ্যালকালাইনিটি যখন বেড়ে যায় তখন সাধারণত ফ্যাটের ডাইজেশনটা স্টার্ট হয়। পয়েন্ট নাম্বার ওয়ান, এটা হচ্ছে বাইল জুস, বাইল জুসের কাজ তাহলে ইনক্রিজ দ্য অ্যালকালাইনিটি, ফার্স্ট পয়েন্ট। এটা তোমরা পারবে পরীক্ষা আসলে। পয়েন্ট নাম্বার টু, বাইল জুসে একটা প্রধান জিনিস থাকে যাকে বলা বাইল সল্ট। এ বাইল সল্টের কাজ কি, বাইল সল্ট ডিগ্রেডেড ফ্যাটি কম্পাউন্ড ইনটু স্মল ফ্যাট ড্রপলেট। এ বাইল সল্ট করে কি, যে ফ্যাটি সাবস্টেন্সগুলো আমরা খাচ্ছি, ফ্যাটি সাবস্টেন্সগুলোকে ছোট ছোট টুকরো যাকে বলছে ফ্যাট ড্রপলেট, ড্রপলেটে পরিণত করবে কে, বাইল সল্ট। এই প্রসেসটাকে বলা হয় ইমালসিফিকেশন। এই প্রসেসটাকে বলা হচ্ছে কি, ইমালসিফিকেশন। এটা হচ্ছে বাইল জুসের কাজ, আশা করছি তোমরা পারবে। নাও প্যাঙ্কিয়াটিক জুস, প্যাঙ্কিয়াটিক জুসের কাজ কি, প্যাঙ্কিয়াটিক জুস মেনলি সিক্রেটস প্যাঙ্কিয়াটিক জুস সিক্রেটস মেনলি থ্রি এনজাইম, সাম আদার এনজাইম আর অলসো প্রেজেন্ট। থ্রি ইম্পর্টেন্ট এনজাইম, নাম্বার ওয়ান ট্রিপসিন, নাম্বার টু অ্যামাইলেস, নাম্বার থ্রি লাইপেস। প্যাঙ্কিয়াটিক জুস যেটা প্যাঙ্কিয়াস থেকে আসছে ইন্টেস্টাইনে, সেখানে তিন ধরনের মেইন ইম্পর্টেন্ট পার্ট থাকে, একটা ট্রিপসিন, একটা অ্যামাইলেস, একটা লাইপেস। আমি আগেই বলেছি, তোমরা জানো সবাই কার্বোহাইড্রেট ডাইজেস্ট হচ্ছে কোথায়, মূলত বাকাল ক্যাভিটিতে। তো বাকাল ক্যাভিটি যদি কোনো কার্বোহাইড্রেট সম্পূর্ণ কমপ্লিটলি ডাইজেস্ট না হয়, তাহলে সেক্ষেত্রে রেস্ট পার্ট অফ দ্য কার্বোহাইড্রেট ডাইজেস্ট ইন ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনের বাকিটা ডাইজেস্ট হচ্ছে, সেক্ষেত্রে সাহায্য করছে কে, অ্যামাইলেস। অ্যামাইলেস করে কি, আমি ফাংশনটা দেখাচ্ছি, অ্যামাইলেস কী করছে, স্টার্টস কোনো পার্টিকেল যদি থাকে আনডাইজেস্টেড, সেটাকে অ্যামাইলেস ভেঙে তৈরি করছে গ্লুকোজ। এরপর খেয়াল করো, ওই যে প্রোটিন বলেছি, প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করছে স্টোমা। স্টোমাকে যদি কোনো প্রোটিন সম্পূর্ণভাবে ডাইজেস্ট না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে যেটা দেখতে পাই, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড দ্যাট মিনস, অথবা পলিপেপটাইড, অনেকগুলো পেপটাইড বন থাকলে তাকে আমরা বলছি পলিপেপটাইড, মানে প্রোটিন। এই প্রোটিনটাকে ভেঙে ডাইজেস্ট করছে কে, ট্রিপসিন। এই যে ট্রিপসিন দেখালাম এখানে, ট্রিপসিনটা করে কি, পলিপেপটাইডকে ভেঙে ট্রিপসিন এখান থেকে তৈরি করবে অ্যামিনো অ্যাসিড। ওকে, দেন পয়েন্ট নাম্বার থ্রি, লাইপেস। লাইপেস মেনলি ফ্যাটকে ভেঙে
ডিগ্রেডেড করে লাইপেজ তৈরি করবে কি ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে প্যানক্রিয়াটিক জুসের কাজটা এখানে আমরা কমপ্লিটলি দেখতে পাচ্ছি। তোমরা এভাবে যদি দিয়ে দাও পরীক্ষায় তাহলে চলবে। নাও ইন্টেস্টিনাল জুস, ইন্টেস্টাইন যেটা বলেছি ইন্টেস্টিনাল জুসের মধ্যে কি কি থাকে, অনেক কিছুই থাকতে পারে। যেমন এখানে থাকে মল্টেজ, যে এনজাইমগুলো এখানে থাকে ইম্পর্টেন্ট এনজাইমগুলো হচ্ছে মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। তোমাদের বইতে একটু ভুল দেওয়া আছে, বইতে এখানে ল্যাকটোজ দেওয়া আছে। ল্যাকটোজ হচ্ছে মিল্কের মধ্যে যে প্রোটিনটা থাকে, প্রোটিনটাকে বলা হয় ল্যাকটোজ। কিন্তু যে এনজাইমটা তাকে বলা হয় তাকে বলা হয় ল্যাকটেজ, এসি যুক্ত থাকলে এটা এনজাইম। তোমাদের বইতে কিন্তু এনজাইমটাকে ল্যাকটোজ বলা হচ্ছে। আবার সুক্রোজ যেটা আমরা সুগার বলছি, এই সুক্রোজকে ভাঙার জন্য যে এনজাইম তাকে বলা হয় সুক্রেজ। তোমাদের বইতে এনজাইমটার নাম সুক্রোজ দেওয়া আছে, এটা একটু কারেক্ট করে নিবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মল্টোজ, তো তোমরা জানো কার্বোহাইড্রেট ভেঙে যে মল্টোজ তৈরি হয়, তাহলে এখানে ইন্টেস্টাইনে যদি কোনো মল্টোজ চলে আসে কার্বোহাইড্রেট, ওই মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে কে, মল্টেজ এনজাইম, ল্যাকটোজ। আমি যখন কোনো একটা মিল্ক খাচ্ছি এটা তো আর আমি বাকাল কাবিটিতে ডাইজেস্ট করছি না, তো সেটা সরাসরি আমার চলে যাচ্ছে কোথায়, স্টোমাকে, স্টোমাক থেকে ইন্টেস্টাইনে। সে ল্যাকটোজটাকে ভাঙে যে এনজাইমটা তাকে বলা হচ্ছে ল্যাকটেজ এনজাইম। আর সুক্রোজ সুগার বা চিনি যেটা আমরা খাচ্ছি ওটাও সুক্রোজ, তুমি জানো ইজ এ ডাইস্যাকারাইড, ইটস অলসো কার্বোহাইড্রেট, ইট ইস মেড অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। দিস সুক্রোজ ডিগ্রেডেড ইন টু গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ ইন প্রেজেন্স অফ সুক্রেজ। অর্থাৎ সুক্রোজকে ভাঙার জন্য যে এনজাইম তাকে সুক্রেজ বলা হয়, ল্যাকটোজকে ভাঙার জন্য যে এনজাইম তাকে বলা হয় ল্যাকটেজ, মল্টোজকে ভাঙার জন্য যে এনজাইম তাকে বলা হয় মল্টেজ। ফাইনালি ইউ ক্যান গেট গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। মল্টোজকে ভেঙেও গ্লুকোজ পাচ্ছ, ল্যাকটোজকে ভেঙেও তুমি গ্লুকোজ পাচ্ছ, সুক্রোজকে ভেঙেও গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাচ্ছ। তাহলে ইন্টেস্টিনাল জুস থেকে যে এনজাইমগুলো সিক্রেট হচ্ছে এগুলো ফাইনালি কি তৈরি করবে, গ্লুকোজ তৈরি করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বোহাইড্রেট ভেঙে ফাইনালি গ্লুকোজ হলো, প্রোটিন ভেঙে ফাইনালি অ্যামিনো অ্যাসিড হলো, ফ্যাট ভেঙে ফাইনালি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হলো। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ডাইজেশন প্রসেস ইন বাকাল ক্যাভিটি, স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন। নাও উইল ট্রাই টু ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাবজর্পশন প্রসেস। অ্যাবজর্পশন প্রসেস ইন স্মল ইন্টেস্টাইন তো খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম টাইম আসে। এই যে স্মল ইন্টেস্টাইন আমরা দেখতে পাচ্ছি, আমি যদি এখানে দেখাই, ধরে নাও এটা একটা স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইনটাকে যদি আমি একটু বড় করে দেখি তাহলে আমি দেখতে পাবো এর ভিতরের দিকে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন আছে। যে ইন্টেস্টাইন ওয়ালের ভিতরের দিকে কিছু কি আছে, ফিঙ্গার লাইক প্রজেকশন আছে। ফিঙ্গার লাইক প্রজেকশন গুলোকে সাধারণত বলা হয় ভিলাই। দিস ফিঙ্গার লাইক প্রজেকশন ইজ কল ভিলাই। সো দিস ফিঙ্গার লাইক প্রজেকশন মেইনলি হেল্পস ইন কেস অফ অ্যাবজর্পশন। এরকম একটা ফিঙ্গার লাইক প্রজেকশনকে যদি আমি যদি একটু বড় করে দেখি তাহলে আমি যেটা দেখতে পাবো এটা একটা ফিঙ্গার লাইক প্রজেকশন স্মল ইন্টেস্টাইনের। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তার ঠিক সেন্টারে ক্যাভিটি আছে, এটাকে বলা হয় ল্যাকটিয়াল, লিম্প্যাটিক ভেসেল বলা হয় এটা ল্যাকটিয়াল। এই ল্যাকটিয়ালের চারপাশে যেটা থাকে কিছু ব্লাড ভেসেল থাকে, আমি এখানে দেখাচ্ছি কিছু ব্লাড ভেসেল আছে এখানে। দেখাচ্ছে একটা হচ্ছে আর্টারি একটা হচ্ছে ভেইন, যদি ব্লাড ভেসেল থাকে তাহলে মাইক্রোভিলাই মেইনলি হেল্পস ইন কেস অফ অ্যাবজর্পশন। ইন দ্য ইনার সাইড অফ দ্য মাইক্রোভিলাই ল্যাকটিয়াল প্রেজেন্ট, অ্যাট দ্য সারাউন্ডিং অফ দ্য ল্যাকটিয়াল
meaning water present, blood vessel, that means artery and vein present. This artery and vein finally produce the hepatic portal vein. A dutta artery blood vessel mainly finally form the hepatic portal vein. Hepatic portal vein produce kore and enters into the liver. তাহলে এখানে যে অ্যাবজর্ব গুলো হচ্ছে তোমরা আমরা এখানে যে জিনিসটা পেয়েছিলাম মনে করো এখানে পেয়েছিলাম অ্যামিনো অ্যাসিড প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করেছিল কার্বোহাইড্রেট ভেঙে তৈরি করেছিল গ্লুকোজ ফ্যাট ভেঙে তৈরি করেছিল ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল তাহলে মূলত যেটা হবে অ্যামিনো অ্যাসিড এন্ড গ্লুকোজ ডিরেক্টলি অ্যাবজর্ব বাই দ্য ব্লাড ভেসেল দ্বারা অ্যাবজর্ব হবে হয়ে এটা লিভারে চলে যাবে সরাসরি ব্লাডের মধ্য দিয়ে কিন্তু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এগুলো একটু লার্জ মলিকিউল হওয়ার কারণে এগুলো ব্লাড ভেসেলে যেতে পারে না এগুলো মূলত কি যে জিনিসটা করে সেটা হচ্ছে এগুলো অ্যাবজর্ব হয় সরাসরি ল্যাকটিয়াল দিয়ে অ্যাবজর্ব হয়ে সেটা পরবর্তীতে কোথায় যাবে ব্লাডে যাবে ব্লাড থেকে সেলে যাবে তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যামিনো অ্যাসিড এন্ড গ্লুকোজ ডিরেক্টলি অ্যাবজর্ব বাই দ্য ব্লাড ভেসেল অ্যান্ড মুভস টু দ্য লিভার বাট ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল অ্যাবজর্ব বাই দ্য ল্যাকটিয়াল দেন মুভস টু ব্লাড দেন মুভস টু সেল সো দাস ওয়ে মেইনলি কার্বোহাইড্রেট দ্যাট মিন্স অ্যামিনো অ্যাসিড গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড অ্যান্ড ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল অ্যাবজর্ব বাই দ্য স্মল ইন্টেস্টাইন অ্যান্ড প্রোভাইড আস এনার্জি সো এটা টেক্সট বুকে তোমরা আরও ডিটেলস পাবে সো দ্যাটস অল অ্যাবাউট দ্য অ্যাবজর্পশন প্রসেস ইন স্মল ইন্টেস্টাইন সো স্টুডেন্টস ইন ইউর এক্সাম ইউ ক্যান গেট থ্রি ইম্পর্টেন্ট কোয়েশ্চন ফ্রম দিস টপিক্স নাম্বার ওয়ান digestion process in stomach, digestion process in small intestine, and absorption process in small intestine. So that's all about my today's lecture. Thanks to all of you for watching my lecture. Stay home, stay safe.